আভাস মাল্টিমিডিয়া সৃষ্টিতে দৃষ্টি অটুট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলাল মাবউথি রাহমাতাল লিল আলামিন নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান সার আলা নাহজিহি ইলা ইয়াউমিদ্দিন আম্মা বা'দ। أعوذ بالله من الشيطان الرجيم. ألم يعلم بأن الله يرى. প্রিয় উপস্থিতি, আমরা যে যেখান থেকে লাইভে অংশগ্রহণ করাচ্ছি সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। বিগত সপ্তাহগুলোর ন্যায় আজকে ইনশাআল্লাহ আমরা একটি পর্বে আপনাদের সাথে থাকব। আমরা বিগত সপ্তাহগুলোতে আমরা চেষ্টা করেছি যে প্রতি সপ্তাহে অন্তত একবার আল আদাব আল ইসলামিয়া, ইসলামী শিষ্টাচার বিষয়ে আমরা একটি পর্বে কথা বলব। এ বিষয়ে ইতিপূর্বে আমরা পাঁচটি পর্বে আলোচনা করেছি। প্রথমত আমরা ইসলামী শিষ্টাচারের গুরুত্ব নিয়ে কথা বলেছি। এরপর আমাদের কথা হয়েছিল আল্লাহর প্রতি আদব বা সম্মান প্রদর্শন, আল্লাহর প্রতি শিষ্টাচার। এ বিষয়ে আমরা কয়েকটি পর্বে আলোচনা করেছি, তথা আল্লাহর প্রতি কিভাবে আমরা সম্মান দেখাতে পারি এ বিষয়ে আমরা কথা বলেছি। আল্লাহকে ভালোবাসা, এর মাধ্যমে আল্লাহকে আমরা আল্লাহর প্রতি শিষ্টাচার রক্ষা করতে পারি, আদর রক্ষা করতে পারি, তাকে সম্মান দিতে পারি। অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা আমাদের প্রতি আবশ্যক করেছেন, যা ইবাদত হিসেবে দিয়েছেন, তা একনিষ্ঠভাবে আদা করার মাধ্যমে তাকে সম্মান করতে পারি। অনুরূপভাবে আলোচনা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সর্বক্ষণ পর্যবেক্ষক হিসেবে গ্রহণ করা, এর মাধ্যমে আল্লাহকে আমরা সম্মান করতে পারি, আদব দেখাতে পারি। এরপরে গত পর্বে আমাদের আলোচনা হয়েছিল আল্লাহর পরিচয় সম্পর্কে পরিপূর্ণ ওয়াকিফাল হওয়া, এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা সম্মান প্রদর্শন করতে পারি। আমরা আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি সম্মান প্রদর্শন বিষয়েই কথা বলব। হতে পারে আরো দুই একটি পর্বে আল্লাহর প্রতি সম্মান প্রদর্শন এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করে শেষ করব। এরপরে অন্য বিষয়গুলো আমরা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব আল্লাহর সাথে লজ্জাবোধ রক্ষা করা, এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সম্মান প্রদর্শন করা। কেননা আমরা আল্লাহকে সম্মান প্রদর্শন করি, এটি তার হক ও বটে। সেটি যদি আমাদের মুখের কথাতে হয়, জবান দিয়ে হয় যে আমি আল্লাহকে লজ্জা করি, আল্লাহর প্রতি লজ্জাবোধ আমার রয়েছে, তবে কর্ম যদি তার ভিন্ন হয়, এক্ষেত্রে আমরা বলবো যে আপনার কথা এবং কর্ম উভয়টি কিন্তু মিলেনি, বিধায় আপনি প্রকৃতপক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মর্যাদা দেননি, তার প্রতি সম্মান প্রদর্শন করেননি, এটি নির্ঘাত বলা যেতে পারে। আল্লাহকে লজ্জা করা, পৃথিবীতে যত লজ্জার দিকগুলো রয়েছে, শরমের দিকগুলো রয়েছে, তার চেয়ে আমরা বলতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অধিক লজ্জা করা, তার প্রতি শ্রদ্ধাবোধ রাখা, এটি তো প্রতিটি মুমিন মুমিনার উপর আবশ্যক, প্রথম আবশ্যক। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক সময় বান্দাদের কিছু কর্ম তিনি তুলে ধরেছেন। সূরা নিসার যদি 108 নম্বর আয়াত পড়ি, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ইস্তাগফুনা মিনান নাস ওয়া লা ইস্তাগফুনা মিনাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন যে তারা মানুষের মাঝে একদল, তারা মানুষ থেকে তারা গোপন করতে চায়, মানুষ থেকে গোপন করতে চায়, কিন্তু আল্লাহ থেকে তারা গোপন করে না। গুরুত্বপূর্ণ কথা, কিন্তু আমরা হয়তোবা ওইভাবে সেটিকে গবেষণা করিনি, চিন্তা করিনি, আমাদের মাইন্ডে সেটিকে আমরা বসিয়ে নেইনি যে মানুষের মাঝে এমনও তো মানুষ রয়েছে, ইস্তাগফুনা মিনান নাস, তারা মানুষের নিকট থেকে গোপন করতে চায়, মানুষকে দেখাতে চায় না, মানুষের সাথে লজ্জাবোধ রক্ষা করে চলে। ওয়ালা ইস্তাগফুনা মিনাল্লাহ, তবে আল্লাহর সাথে তারা লজ্জাবোধ রক্ষা করে না, আল্লাহ থেকে তারা গোপন করে না, অন্যায়গুলি থেকে তারা বিরত থাকে না। নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া হুয়া মাআহুম ইয ইউবাইতুন মা লা ইয়ারদা মিনাল কওল। তারা রাত্রি যাপন করে এমন অন্যায় আচরণের মাধ্যমে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা পছন্দ করেন না, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সাথেই কিন্তু রয়েছেন, তাদের সাথে রয়েছেন, আল্লাহকে লজ্জা করে না, অন্যায় আচরণ করে, অন্যায় কর্ম করে, আল্লাহর প্রতি তার লজ্জাবোধ নাই, মানুষকে সে লজ্জা করে, মানুষের সাথে সে লজ্জাবোধ রক্ষা করে চলে, মানুষকে শরম করে। এই হায়া, এই মানে লজ্জাবোধ, এটি মানুষের সাথে করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে এরা তো হলো এমন, ইস্তাগফুনা মিনান নাস, মানুষের নিকট থেকে তারা সেটি গোপন করে, লজ্জা করে তাদেরকে। ওয়াকানাল্লাহু বিমা ইয়ামালুনা মুহিত, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারা যা করে তাদের কর্মগুলোকে তিনি পরিবেষ্টন করে রেখেছেন, সবকিছু তিনি জানেন। অতএব আমরা বলবো আল্লাহর প্রতি সম্মান বোধ রক্ষা করা, আল্লাহকে সম্মান দেখানো, আল্লাহর প্রতি শিষ্টাচার রক্ষা করা যে দিকগুলিতে হতে পারে তার মাঝে অতি অতি উত্তম একটি দিক হলো আল্লাহকে লজ্জা করা। আপনি আল্লাহকে লজ্জা করতে শিখুন। এজন্য আমরা লজ্জার যে বিষয়গুলি আমরা কয়েকভাবে বলতে পারি, কিন্তু লজ্জা করা এটি দু ধরনের হতে পারে। মানুষ লজ্জা করে, তার আত্মসম্ভ্রম সেটিকে সে রক্ষা করে চলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সৃষ্টি করেছেন, তার ব্যক্তিগত গোপনীয় বিষয়গুলোকে, গোপন অঙ্গগুলোকে অন্যের সামনে প্রকাশ করা সেটিকে সে লজ্জা বোধ করে, লজ্জা করে। অনুরূপভাবে তাদের একান্ত যে কর্মগুলো কখনো স্বামী স্ত্রীর সাথে হতে পারে, অথবা নিজের ব্যক্তিগত অবস্থা কিছু হতে পারে, যেগুলো মানুষের সামনে উন্মুক্তভাবে করে না, একাকি করে, আর এটি লজ্জাবোধ রেখেই সেটি করে। কিন্তু এটি তো একটি দিক রয়েছে, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটি সৃষ্টিগত দিক। এটি মুসলিমের ক্ষেত্রে হতে পারে, মুমিনের ক্ষেত্রে হতে পারে, অমুসলিমের ক্ষেত্রে হতে পারে। অমুসলিমরাও উন্মুক্তভাবে তারা তাদের যে লজ্জার স্থানগুলো, ঢেকে রাখার বস্তু স্থানগুলো, সেগুলোকে তো উন্মুক্ত করে চলে না। যদিও আজকাল লজ্জা এবং হায়া যখন উঠে যাচ্ছে, তখন বিধর্মীদের ক্ষেত্রেও দেখা গেছে এবং স্বধর্মীদের ক্ষেত্রেও কিন্তু দেখা গেছে, যারা মুসলিম তাদের ক্ষেত্রে দেখা গেছে যে তাদের একান্ত গোপনীয় স্থানগুলি, গোপনীয় বিষয়গুলিকে তারা প্রকাশ করে চলে, যদিও এটি উচিত নয়। এটি তো একটি দিক রয়েছে। আর সবচেয়ে বড় দিক হল ইমানই লজ্জাবোধ, ইমানই লজ্জাবোধ, যেটিকে আমরা আসল হায়া বলতে পারি, লজ্জা। আল হায়া এ মর্মে কিন্তু হাদিস রয়েছে, আমি একটু পরে হাদিস পড়বো, কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ মর্মে আমাদেরকে কিন্তু সতর্ক করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে হায়া সম্পর্কে বলেছেন, লজ্জাবোধ সম্পর্কে বলেছেন, আল হায়া ও শুরবাতুম মিনান ইমান, আল হায়া ও শুরবাতুম মিনাল ইমান, লজ্জাবোধ করা এটি ইমানের একটি অংশ, বড় অংশ, লজ্জাবোধ করা। এই লজ্জা, এই লজ্জা মানুষের সাথে হতে পারে, আর এই লজ্জা আল্লাহর সাথে, আল্লাহর সাথে হবে, লজ্জা রেখে চলবে, লজ্জাবোধ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সবকিছু তিনি দেখেন, সবকিছু তিনি শুনেন, সব নড়াচড়া, যত নড়াচড়া বান্দার হয় তিনি সবকিছু জানেন, বিধায় তিনি আল্লাহকে লজ্জাবোধ করবেন। এটিকে আমরা বলতে পারি এটি এটি তাকওয়ার দিক, কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, ওয়ালিবাসু তাকওয়া যালিকা খায়র, তাকওয়ার যে চাদর, তাকওয়ার যে পোশাক, এটি তাদের জন্য অতি উত্তম। তাকওয়ার আল্লাহ ভীতিতে যে লজ্জাবোধ হয়, আল্লাহ ভীতিতে যে লজ্জা করে, লজ্জা করে, তার লজ্জা হয় যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে এই অন্যায় নিয়ে কিভাবে দাঁড়াবো, এই অন্যায় আমি কিভাবে করতে পারি, এই অন্যায় আমার মাঝে হতে পারে, কিভাবে সেটি সংঘটিত হতে পারে, বিভিন্ন দিক নিয়ে সে কল্পনা জল্পনা সবসময় করতে থাকে, সবসময় করতে থাকে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সব কিছু দেখেন, সব কিছু তিনি শোনেন। এজন্য যেটি ইমানি লজ্জাবোধ, এ সম্পর্কে বলেছেন বিশেষ করে ওলামাগণ বলেছেন, ওয়াহুয়া আইয়ামতানিয়াল মুমিন আন ফিইলিল মাআসি খাউফান মিনাল্লাহ তাআলা। ইমানি লজ্জাবোধ সম্পর্কে সংজ্ঞা দিতে যে ওলামাগণ বলেছেন যে ইমানি লজ্জাবোধ বলা হয় যে একজন মুমিন, একজন মুসলিম যত ধরনের পাপাচারিতা রয়েছে, যত ধরনের অন্যায় রয়েছে, আল্লাহর ভয়ে সেগুলো থেকে দূরে থাকা, সেগুলো থেকে দূরে থাকা, সেগুলোকে ছেড়ে দেওয়া, এটি হচ্ছে আল্লাহর সাথে লজ্জাবোধ। আল্লাহর সাথে আমি আল্লাহকে লজ্জা করি,
আমি আল্লাহকে কিভাবে লজ্জা করতে পারি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা আমাদের আমাদের জন্য নিষেধাজ্ঞা আরোপ করেছেন, নিষেধ করেছেন, সেগুলোকে বর্জন করে আমি আল্লাহকে লজ্জা করেছি, একে বলা হয় ইমানি লজ্জাবোধ। ইমানি লজ্জাবোধ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন জায়গাতে কিন্তু আমাদেরকে স্মরণ করিয়েছেন, যেমন সূরা আলাকের আমরা 14 নম্বর আয়াত পড়েছিলাম, আলাম ইয়ারা আন্না আলাম ইয়ালাম বি আন্নাল্লাহ ইয়ারা। আল্লাহ তাআলা বলেন আলাম ইয়ালাম, তারা কি জানে না, আন্নাল্লাহ ইয়ারা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দেখছেন, আল্লাহ সেটিকে সে জানে না। অনুরূপভাবে একইভাবে সূরা নিসার 1 নম্বর আয়াত যদি পড়ি, আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহু কানা আলাইকুম রাকিবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবসময় তোমাদেরকে পর্যবেক্ষণ করেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেহেতু আমরা নিয়ন্ত্রণে রয়েছি, তার দৃষ্টিতে রয়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু আমাদেরকে দেখেন, অতএব লজ্জা করা উচিত, বিশেষ করে যখন আল্লাহ বিরোধী কর্মগুলো আমরা করব। একইভাবে আমরা তো ভালো করে জানি আল্লাহু বিমা তাআমালুনা বাসীর, তোমরা যা করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা জানে। এই মর্মে আমরা একটি হাদিস আলোচনা করতে পারি, যা থেকে আমরা অনেক দিক আমরা স্পষ্ট হতে পারবো, বুঝতে পারবো। এই মর্মে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার সাহাবাদেরকে উদ্দেশ্য করে তিনি কিন্তু বললেন, তার সাহাবাদেরকে উদ্দেশ্য করে তিনি বললেন, ইস্তাহিউ মিনাল্লাহ হাক্কাল হায়া, তোমরা আল্লাহকে যথাযথ লজ্জা বোধ করো, লজ্জা করো আল্লাহকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি লজ্জা পাওয়ার অধিক হকদার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথীদেরকে একদা এই ধরনের নসিহত করছিলেন যে তোমরা আল্লাহকে যথাযথ লজ্জা বোধ করো, লজ্জা করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দিক নির্দেশনা তাদেরকে দিলেন, তারা তখন বললেন, ক্বালু ইন্না নাস্তাহি মিনাল্লাহ ইয়া নাবিয়াল্লাহ আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা তো আল্লাহকে লজ্জা করি, আল্লাহর সাথে লজ্জাবোধ রক্ষা করেই তো আমরা চলি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উদ্দেশ্যগত কথার উদ্দেশ্য তিনি বুঝতে পারলেন, উত্তরের উদ্দেশ্য তিনি বুঝতে পারলেন, তিনি বললেন, লাইসা যালিক ওয়ালাকিন্না মান ইস্তাহিয়া মিনাল্লাহি হাক্কাল হায়া ফালইয়াহফাযির রাসা ওয়ামা ওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যে লজ্জাবোধের কথা বলছো সেটি কিন্তু আমি বলছি না, বরং প্রকৃত পক্ষে লজ্জাবোধ রক্ষা করা, লজ্জা করা, আল্লাহকে স্মরণ করা, লজ্জা করার অর্থ হলো, তিনি বললেন যে একজন মানুষ যখন আল্লাহকে লজ্জা করবে, লজ্জা করলে যে দিকগুলি তার মাঝে পাওয়া যাবে তার মাঝে তিনি বেশ অনেকগুলো কোটিং করলেন, তিনি বলে দিলেন, তিনি বললেন, ফালইয়াহফাযির রাসা ওয়ামা ওয়া, যে সে তার মাথা এবং আনুষাঙ্গিক, তাহলে তার মাথা এবং আনুষাঙ্গিক বিষয়ে মাথার সাথে যা সম্পৃক্ত সেগুলোকে সে হেফাজত করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে মাথা এবং মাথার সাথে যা কিছু রয়েছে আনুষাঙ্গিক বিষয়, কি রয়েছে মাথার সাথে, চোখ রয়েছে, নাক রয়েছে, মুখ রয়েছে, কান রয়েছে, অনেকগুলো জিনিস কিন্তু চলে এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে প্রকৃতপক্ষে আল্লাহকে লজ্জা করার অর্থ হলো সে তার মাথা এবং তার আনুষাঙ্গিক যে দিকগুলি রয়েছে সেগুলোকে সে হেফাজত করবে। আল্লাহ আকবার, একটি কথাতে অনেকগুলো কথা কিন্তু চলে এসেছে। আপনি চোখের দৃষ্টি অন্যায় দৃষ্টি দিতে পারবেন না, মুখে অন্যায় কিছু নিতে পারবেন না, ভোগ বা ভক্ষণ করতে পারবেন না, নাক দিয়ে অন্যায় কিছু নিতে পারবেন না, অনুরূপভাবে কান দিয়ে অন্যায় কিছু শুনতে পারবেন, অনেক কিছু চলে এসেছে। আপনি আপনার মাথা যেটি রয়েছে এই মাথাতে অনেক কিছু আপনি চিন্তা করতে পারেন না, এই মাথাতে আপনি ব্রেন রয়েছে, এই ব্রেন দিয়ে অনেক সময় অন্যায় কিছু করতে পারে না, কল্পনা ঝল্পনা যা কিছু রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রকৃতপক্ষে আল্লাহকে লজ্জা করার অর্থ হলো, যে লজ্জা সম্পর্কে তোমাদেরকে আমি নসিহত করছি সেটি হচ্ছে মাথা এবং মাথার সাথে যা কিছু রয়েছে সেগুলোকে হেফাজত করা। আল্লাহ আকবার। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একইভাবে বললেন, ওয়াল ইয়াহফাযিল বাতনা ওয়ামা হাওয়া, তিনি বললেন যে পেট এবং পেটের সাথে যা কিছু আছে সবকে হেফাজত করা, পেটকে হেফাজত করা। আল্লাহু আকবার। তাহলে আমি এক তো মাথাকে হেফাজত করেছি, পেটকে হেফাজত করেছি, আল্লাহ নবীর সাথে সাথে আরো বললেন, ওয়াল ইয়াযকুরিল মাউত ওয়াল বালা ওয়াল বিলা। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে সে যেন মৃতকে সব সময় স্মরণ করে, পরকালকে সে স্মরণ করে, সে যখন পচে যাবে, তার এই দেহ যখন তার হাড়হাড্ডি সব যখন পচে গলে যাবে, আবার তাকে রবের কাছে দাঁড়াতে হবে, সে যেন এই বিষয়গুলো নিয়ে স্মরণ করে, চিন্তা করে। এজন্য একজন মুমিন
যদি তার মাথাকে সে কন্ট্রোল করে, সেভ করে, তার পেটকে সেভ করে, অনুরূপভাবে পরকাল যেন সুন্দর হয়, আল্লাহর কাছে তাকে দাঁড়াতে হবে, উঠতে হবে, এই বিষয়গুলি নিয়ে যদি চিন্তা করে তাহলে তো সে কখনো অন্যায় করতে পারে না। আল্লাহর সাথে যে লজ্জাবোধ প্রয়োজন ছিল সেটি তো সে কখনো খেয়ানত করতে পারত না, এ আমানতটুকু অন্তত রক্ষা করত, আল্লাহকে পরিপূর্ণভাবে লজ্জা করত, আল্লাহকে লজ্জা করত। এই জন্য আমরা বলবো ওই ব্যক্তি সব সময় আমরা বলতে পারি যে ইমানই পাওয়ারফুল, পাওয়ারফুল ইমানদার হল ওই ব্যক্তি যিনি আল্লাহর প্রতি লজ্জাবোধ রেখে চলেছেন। আর এটি কিন্তু তাকওয়ারই বহির প্রকাশ, যার তাকওয়া বেশি রয়েছে, আল্লাহকে যিনি ভয় করেন, আল্লাহর ভয়ে যিনি ভীত, তার মাঝেই কিন্তু এই দিকগুলো দেখা যাবে যে তিনি আল্লাহকে লজ্জা করছেন, আল্লাহকে পর্যবেক্ষক হিসেবে মনে করেছেন, আল্লাহ আমাকে দেখেন, আল্লাহ আমাকে শোনেন, আমাকে মারা যেতে হবে, এগুলো কিন্তু তাকওয়ার বহির প্রকাশ। এই জন্য তার মাঝে তাকওয়া ভীতিটা অধিক থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো কিছু পরামর্শ দিলেন, ওয়ামান আরাদাল আখিরাতা তারাকা যিনাতাদ দুনিয়া ফামান ফাআলা যালিকা ফাকাদ ইস্তাহিয়া মিনাল্লাহ হাক্কাল হায়া। এরপর আল্লাহ নবী বললেন যে যে ব্যক্তি পরকাল কামনা করে, সে দুনিয়ার যে চাকচিক্য রয়েছে, দুনিয়ার যে শোভা রয়েছে, দুনিয়ার যে সৌন্দর্য রয়েছে, এর পিছনে না ছুটে সে পরকালের সৌন্দর্যের পিছনে ছুটবে। এই জন্য দুনিয়ার চাকচিক্যকে সে কিছুটা বর্জন করবে। এর অর্থ আমরা বলিনি যে সুন্দর পোশাক পরা যাবে না, ভালো খাওয়া যাবে না, এ কথা কিন্তু আমরা একবারও বলিনি। বরং ভালো খেতে হবে, সুন্দর পড়তে হবে, তবে পরকালের যে অংশটা সেটি তার মাঝে প্রধান কাজ করবে। এমনটি নয় যে আমি দুনিয়াকে জয় করার জন্য পরকালকে আমি বিলীন করে দেব, পরকালের প্রতি আমার কোনো ভ্রুক্ষেপ থাকবে না। এটি কোনো মমিনের হতে পারে না, কোনো মানুষেরই হতে পারে না যে একজন মানুষ সে দুনিয়ার লোভে পরকালকে বিসর্জন দেবে, নাউযুবিল্লাহ মিন যালিক। বরং পরকালের লোভে, পরকালের আশায় আমরা দুনিয়াকে বিসর্জন দেব। দুনিয়াতে যদি আমার বড় ধরনের গাড়ি নাও থাকে, দুনিয়াতে যদি আমার দামি গাড়ি নাও থাকে, অনুরূপভাবে দুনিয়াতে যদি আমার হাইফাই প্রপার্টি নাও থাকে, আমার এ ধরনের স্ট্যাটাস যদি নাও থাকে, অনুরূপভাবে আমি দুনিয়াতে এত কিছু করতে পারি, তবে আল্লাহর পরকালের দিকে আমি খেয়াল করেছি, স্মরণ করেছি, এত যদি করতে পারি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে প্রকৃতপক্ষে আল্লাহকে লজ্জা করলো, লজ্জাবোধ সে রক্ষা করে চলল, সেই মূলত আল্লাহকে সম্মান করল, আল্লাহর প্রতি শিষ্টাচর সে রক্ষা করে চলল। আমরা শেষ করব এই মর্মে, যদিও অনেক হাদিস রয়েছে বিশেষ করে লজ্জা করা, এক তো মানুষকে লজ্জা করা যেমনটি আমরা বলেছি, হ্যাঁ অন্যায় বিষয়ে গোপন বিষয়গুলো থেকে অবশ্যই বিরত থাকতে হবে, অন্যদের সামনে প্রকাশ করা যাবে না, এটি লজ্জা করে, মানুষকে লজ্জা করেই করতে হবে, এটি হায়াবোধ। আরেকটি দিক রয়েছে যেটা আমরা উল্লেখ করেছি যে আল্লাহকে লজ্জা করা, আল্লাহকে লজ্জা করা। এই মর্মে ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হায়াউ লা ইয়াতি ইল্লা বি খাইরিন। হায়া যেটি লজ্জাবোধ মানুষের সাথে এবং আল্লাহর সাথে, আমরা বলতে পারি এটি প্রথমত আল্লাহর সাথে আর বাকি দুনিয়ার মানুষের সাথেও হতে পারে, যার মাঝে লজ্জাবোধ রয়েছে, এর হায়াবোধটি তার কল্যাণ ছাড়া অকল্যাণ কখনো বয়ে নিয়ে আসে না, এতে কল্যাণই রয়েছে যে আল্লাহকে লজ্জা করে, আল্লাহকে লজ্জা করে অন্যায় ছেড়ে দিয়েছে, অন্যায় পরিত্যাগ করেছে, সে পরকালে আল্লাহর কাছে সে এই লজ্জা করার জন্য সে সৌভাগ্যশীল হবে এবং উচ্চ মর্যাদা লাভ করবে, শুধুমাত্র আল্লাহকে লজ্জা করেছে বিধায়। এই জন্য এই বিষয়টা আমাদেরকে খেয়াল করতে হবে। এই মর্মে যথেষ্ট দিক নির্দেশনা রয়েছে আমাদের জন্য, এতটুকু যথেষ্ট হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তিনি আমাকে দেখেন, আমার সবকিছু শুনেন, তখন আমার উচিত হল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে লজ্জা করা, তার সাথে লজ্জাবোধ রক্ষা করা, যেমন তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে তিনি আদেশ করেছেন, ইস্তাহিউ মিনাল্লাহ, তোমরা আল্লাহকে লজ্জাবোধ করো, হাক্কাল হায়া, পরিপূর্ণ লজ্জাবোধ, যাকে লজ্জাবোধ বলে। আমরা সংক্ষেপে যে বিষয়টি নিয়ে আজকে আপনাদের সাথে ছিলাম, আশা করি আমরা বুঝাতে পেরেছি, স্পষ্ট হয়েছে। ইনশাআল্লাহ ইসলামী শিষ্টাচার নিয়ে আমাদের ধারাবাহিক পর্ব আকারে যে আলোচনাগুলো আমরা করে চলেছি, ইনশাআল্লাহ সে আলোচনাগুলো আমাদের ধারাবাহিকভাবে আমরা করব ইনশাআল্লাহ। আজকে তাহলে আমরা হায়া, আল্লাহর সাথে লজ্জাবোধ নিয়ে কথা বলেছি, আল্লাহর কাছে আমরা দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আল্লাহর সাথে যে লজ্জাবোধ রক্ষা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা
পরিত্রাণ পাবো, উচ্চ মর্যাদা পাবো, দুনিয়াতে আমরা সফল হতেই পারবো, পরকালে সফল হতেই পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন। এই বলে সংক্ষিপ্ত আলোচনা আমরা শেষ করছি। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।